পুলিশ, র‍্যাব, বিজিবি, সেই সাথে সাথে সেনাবাহিনী, নির্বাচন কমিশন, প্রশাসনের কর্মকর্তা সকলেরই সহযোগিতায় বাংলাদেশে 5ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন বন্ধ করার জন্য বিএনপি জামাত জোট আর তাদের সাথে দেশি বিদেশি তাদের কিছু প্রভু, লবিস্ট, সুবিধাভোগী গোষ্ঠী, পেশাদার বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী তারা চেষ্টা করেছিল যে এই নির্বাচন যেন হতে না পারে, কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সেজন্য আমি সকল বাহিনী, প্রশাসন, নির্বাচন কমিশনের সকল কর্মকর্তা কর্মচারী, সেনা সশস্ত্র বাহিনী সহ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে পেরেছে, তাণ্ডব করেছে। তাতে অন্তত আমাদের পুলিশ বাহিনীর 15 জন সদস্য মৃত্যুবরণ করেছে আর তার উপর 3000 সদস্য আহত হয়েছে। তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। নির্বাচনের আগে ও পরে বিএনপি জামাত শিবিরের সহিংসতা দমনে পুলিশ সহ যৌথ বাহিনী অত্যন্ত তৎপর ছিল। তারপরেও এই সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির আক্রমণ করেছে, কারণ তারা ভোট দিতে গিয়েছিল এই অপরাধে, এবং প্রচুর বিভিন্ন এলাকায় তারা হত্যাকাণ্ড চালাচ্ছে, রক কাটা, হাত কাটা, পা কাটা, নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে। এই জঙ্গি ও সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে, এবং বাংলাদেশে কখনো কোনো জঙ্গি সন্ত্রাসীদের স্থান থাকবে না, এ ব্যাপারে সকলকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।